অতীত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে ঠিক হতেই বিস্ফোরক মন্তব্য করলেন সৌমিত্রিষা। পর্দায় সৌমিত্রিষা এবং অদিত রায় জুটি বাঁধলেও বাস্তবে কৌশাম্বীর মধ্যেই নিজের মনের মানুষকে খুঁজে পান উচ্ছেবাবু। এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অদিত কৌশাম্বী, কিন্তু এখনও চর্চায় রয়েছেন সৌমিত্রিষা। মিঠাই চলাকালীন এই তিনজনের মধ্যে সম্পর্কের অবনতির গুঞ্জন ছড়িয়েছিল। অধিকাংশ সিরিয়ালের মতোই প্রকাশ্যে নায়ক নায়িকার মধ্যে যে সম্পর্কের গুঞ্জন ছড়ায়, তেমনটাই হয়েছিল অদিত এবং সৌমিত্রিষার মধ্যে। অদিতের ভক্তরা খুব করে চেয়েছিলেন সিরিয়ালের মতো বাস্তবে জুটি বাঁধুক তারা, কিন্তু সবসময় যেমনটা চাওয়া হয় তেমনটা কি হয়? তাই অদিত এবং কৌশাম্বীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল তীব্র বিতর্ক। এমনকি সৌমিত্রিষার ভক্তরাও প্রচণ্ড সমালোচনা করেছিলেন কৌশাম্বীর। সিরিয়াল শেষ হতে তা আরও বেড়েছে। শোনা যাচ্ছে মিঠাইয়ের গোটা টিমের সঙ্গেই নাকি দূরত্ব বেড়েছে সৌমিত্রিষার। কিছুদিন আগে এক জায়গায় হয়েছিলেন সিরিয়ালের প্রায় গোটা টিম। উপলক্ষ ছিল নববর্ষের আড্ডা, অদিত কৌশাম্বীর আইবুড়ো ভাত এবং নিমন্ত্রণ। কিন্তু সেখানে সৌমিত্রিষার অনুপস্থিতি নজর এড়ায়নি কারোরই। সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করেন সৌমিত্রিষা। ইনস্টা স্ট্যাটাসে তিনি লিখেছেন, মনের মধ্যে খারাপ চিন্তা রেখে মুখের মিষ্টি কথা এসব আর আমার দ্বারা হলো না। সেই সঙ্গে কেমন ছেলে তার প্রয়োজন তাও জানিয়েছেন সৌমিত্রিষা। তো বন্ধুরা, অদিত এবং কৌশাম্বীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।